فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিনই বোন, আপনি জানতে চেয়েছেন, আত্মীয় যদি আত্মীয়তার সম্পর্ক রাখতে না চায়, অপমান করে, তা সত্ত্বেও যদি তা সত্ত্বেও কি তার বাড়িতে বারবার যেতে হবে বা তাকে ফোনে তার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে কিনা, তার সাথে ভালো ব্যবহার করতে হবে? একজন আত্মীয় থেকে একজন আত্মীয়র যে ব্যবহারটা পাওয়ার দরকার, সে ব্যবহারটা আপনার করে যেতে হবে। সে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তার খারাপ ব্যবহারের জন্য সে দায়ী থাকবে আল্লাহর কাছে। আপনার জায়গা থেকে আপনাকে ভালো ব্যবহার করে যেতে হবে। যেমন তার সাথে দেখা হলে তার খোঁজ খবর, ভালো মন্দ জিজ্ঞাসা করা, বা কোনো আয়োজনে আত্মীয় স্বজনকে যখন আপনি আপনার বাড়িতে ডাকবেন তাকেও দাওয়াত করা। যদি সে আসলো আসলো, না আসলে নাই, মানে আপনার যেটা দায়িত্ব সেটা আপনাকে করে যেতে হবে। সে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তার খারাপ ব্যবহারের জন্য সে দায়ী থাকবে। আর আপনি তা আপনার ভালো ব্যবহারের জন্য, তা খারাপের প্রতিদান ভালো দিচ্ছেন, এর জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন। প্রথমত আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আপনি পাবেন, এবং দ্বিতীয় সওয়াব পাবেন আপনি তার খারাপ ব্যবহারের উপরে যে ধৈর্য ধারণ করছেন এটার সওয়াবও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা খারাপকে প্রতিহত করো ভালো দিয়ে। যদি কেউ আপনাকে খারাপ, আপনার উপর খারাপ আচরণ করে, আমি তাকে খারাপ আচরণ করে তার প্রতিরোধ করব, বিষয়টি এমন নয়, ভালো দিয়ে আমি তার প্রতিরোধ করবো, এমনটি আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। আল্লাহু আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।